আজকে তোরা দেখার জন্য আসলাম তুই নাকি অসুস্থ আরে সারা দিন বন্না বেড়ের উপরে রইছি আর কি কমু এইজন্য ওরে দায়িত্ব দিছি হ্যাঁ ওরে দায়িত্ব দিছস ও তো একটা এক নম্বরের চোর নিশ্চিত তোর বউয়ের জন্য তোরেন থেকে টাকা চুরি করে আর লিপস্টিক কিনবো হ্যাঁ চল বিহানের দোকানে যাই ওদিকে বাকিও কিনতে পারুন হ্যাঁ বাকি কিনতে পারবি বিহান তো অনেক বড় একটা বনের মানুষ না দেখলি আপনি জায়গায় কেন আমি তো দিহানের বুঝে নতুন একটা দোকান দিছে না ইফতারির দোকান ওই ইফতারির দোকানে ইফতারি কিনতে চাইতেছি কি বিহানে ইফতারি দোকান দিছে আমি না বাজার মেজা বসেছিলাম আরে বাজারে যেতে হবে কে বিহানে যে তো দোকান দিছে আর আমার খুব বন্ধু তাহলে বিহানের দোকান থেকে আমরা ইফতারি কিনবো হ্যাঁ চল বিহানের দোকানে যাই ওদিকে বাকিও কিনতে পারুন হ্যাঁ বাকি কিনতে পারবি বিহান তো অনেক বড় একটা বনের মানুষ ও বাকি দিব বড় বনের মানুষ মানে মেয়ে মাই শেখ আছে আবারে কিন্তু আঙ্গ গাছে না আঙ্গ বাই দিব না আরে এটা তুই কেমন কথা কইলি মেয়ে মানুষ না সবার কাছেই ও সমান চল দেখাই যাব না চল ও দিদি ভাই হ্যাঁ মাতা কিনে যা আর বুট নিয়ে যেতাছি তুই দিহানি তরি দোকান দিছিস তো তা কি বাসবা এক পিআইজি বেগুনি বুন দিয়ে মেলা কিছু দিয়ান কো ও দিহানের পেট খারাপ হয়েছে তো এই কারণে আইতাছ না একটু পরে আবো যাও আচ্ছা গেলাম হ্যাঁ যাও পিআইজি জিল ভাই তো পানি এই পড়তেছে যাই পিছে পিছে যাই চুরি করে কাম হয়েছে এখনো টাইডা নাই আর না আমি তো আমার ওই রোগে ভুগতাছি আই কয়টা চুরি করছো তাড়াতাড়ি কও আমি চুরি করবো তুমি মাথায় দিয়ে কও কয়টা চুরি করছো আই রে হ্যাঁ শোন যে মিস হতা কয় হেট ট্রফি বইরাও কয় নামাজ পড়াও কয় হজ করাও কয় আর মিস হতা কার কয়টা আমি তো বুঝিই না হ্যাঁ মানে কি কও তুমি হ্যাঁ ঠিক আছে চুরি না করলেই ভালো বাবা আরে হায় আরে সারাদিন বন্যা বেড়ের উপরে রয়েছি আর কি কমু এই জন্য ওরে দায়িত্ব দিছি ওরে দায়িত্ব দিছস ও তো একটা এক নম্বরের চোর নিশ্চিত তোর বউয়ের জন্য তোরেন থেকে টাকা চুরি করে আর লিপস্টিক কিনবো দেখি কস আমি লিপস্টিক কিনবো আমার নুরানির মতো চেহারা আমি চুরি করবার দিই হ্যাঁ রোজা হার পর থেকে আমার চেহারা মতো লাবণ্য বেড়ে গেছে না হ্যাঁ লাবণ্য বাড়ছে তারপরেও সন্ধিহান আমি কই কি এই চোর টোরে দিয়া বিশ্বাস করিস না কখন দেখবি আবার কি মাইরা দিছে তার থেকে শুন আমি তো রোজা রাখছি তুই আমার তোর অ্যাসিস্ট্যান্ট বানায় নে রোজার অন্ধনে তিনি মহিলা মানুষ দোকান করলে দোকানে কাস্টমার হবো না যা তো বাসায় যা পর দোকান কর যা পর্দায় আছি
তোমারে তো আমার গেন্দা লাগবো না দিহানের দোকান মানে আমার দোকান আর তার সাথে দেখলো না যার সময় আমার দায়িত্ব দিয়ে গেল ছেলেটা কিছু কইতে পারলো না অসুস্থ রেখে দিখে বুঝছো কাস্টমার ডাকো কোয়া গেছে তো আমার দোকান তো রয়েছে আপনার গলো করে দান দান আহানে আমি যাইতে পারবো না এ সরাও দুদিন পর থেকে তো এই দোকানে যাইতে আমার উপরে আসবো এ কইলেও বল দিহান আমার কোয়া গেছে দোকান করবে না যা বাসা যা যা এই যে সিজির ভাই বেশি কিন্তু বুঝো না তুমি যে তোমার ঘরে বউ থইয়া স্বর্ণ আপুর সাথে প্রেম প্রীতি করো তা কিন্তু আমি ভালো করেই জানি আচ্ছা আচ্ছা তুই থাক তুই থাক এবার একটু উঠা পারাবারে কম যাস ইনি জিমিতে কম করিস ওই যাই দে কাস্টমার দেখো না কেন দেখো এই যে আসেন 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 তিয়ানের কাস্টমার এই যে আসেন এই যে তিয়ানের ইফতার আসেন 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 স্নেহা তুই নতুন দোকান ঘুরছস আরে না না এটা তো আমার দোকান না এটা হইতেছে দিহানের দোকান ও দিহানের হ্যাঁ দিহান তো আমার দশটাই লাগে ভালো তো আর খান না রোজ আমি হ্যাঁ তা আমি খুব ভালো করে জানি তো তুমি কেমন রোজ রাখতে পারো বাহ বুধগুলা ভালোই আছে দেখতে দিব হ্যাঁ আজ কি ইফতার এনে করমু হ্যাঁ সারা তো এনে বয়ে থাকবো আজকে এনে বয়ে থাকবো মানে আরে সবই প্লেয়ারে কি বাঁচাবো কিছু তো বাঁচবো ওইগুলা আমি খাই যাম নিয়ে দিকে না না খাইতে হইব না তুই যা তো যা ধন দিহা নেবো ধন দিহা নেই রাত্রে শুয়ে না খাই তুই কি মালিক নাকি দিহান মালিক দিহান যে মালিক তা তো আমি জানি কিন্তু আমি ভারপ্রাপ্ত মালিক কইলিও আমি জানি এটা দিহানের দোকান এই যে আমি সিয়ান নেওয়া কইলাম মালিকে আমি দোকান করতেছি আমি না আমার বান্ধবীর বাসে যাবো এই যে দেখো তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম এই শেষ জানি আমি তোকে কিছুই না খাই আর শোনো তুমি কিন্তু এই যে বেচা কিনার টাকা চুরি করে তোমার বড় লেবু তো কিনা আচ্ছা দাদা এই যে আমি একটু পরে আইতাছি আচ্ছা যা যা দেখো আমি আর ব্যাপারটা দেখতাছি দেখতাছি ওনে বই থাক আরে যা আসে 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 আমি এর বয়ে দেখমু আমি ইফতার করমু দেখ তোর সাহেব তো কয় না তুই রোজা চল আমার সাথে আমি আমার বান্ধবীর বাসে তোরা নিয়ে যাব আর নিয়ে আমু আমি একটা মেয়ে মানুষ না আমার সাথে একটা ছেলের দরকার আছে না দেখলি এদিকে তো ইফতারের সময় আসছে ইফতার কিনতে হইব আচ্ছা ঠিক আছে মা যেহেতু দোকানদার নাই চলো আমরা অন্য দোকানে যাই কি ব্যাপার কে কথা বলে যাই না যাই না কি ব্যাপার কারোই তো দেখতেছি না কথা বললো কে আচ্ছা যাই হোক সময় নষ্ট করে লাভ নাই মা চলো আমরা অন্য দোকানে যাই আপনি জায়গায় কেন আমি ভয় পেয়ে গেছি গা আপনি এই জায়গায় কি করতেছেন টেবিলে নিচে আর কই না পেঁয়াজ দিয়ে বসাল তো কোথায় খাবার নিয়ে চাল পরে যান দাওয়া দিলাম কিন্তু আমার তো মনে হইতেছে আপনার মুখ সুবর নড়তেছে উত্তরটা তো বড় আপনি না এগুলো কি কর কি নেবেন এটা কর আচ্ছা ঠিক আছে যান দোকানে গেছে যান দেন তোমার মুড়ি দেন দেন বেগুনে দেন তাড়াতাড়ি করেন আজান দিয়ে দিব তো কেজি কয় টাকা দেব আরে দেন কটা কইছে আপনার হচ্ছে 80 টাকা এই জানেন আপনার 80 টাকা 80 দোকান ফালাই ওর টেবিলে নিচে বসে থাকেন না আর রোজার মাছ মনে রাখবেন চলো
এই আসেন 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 এই যে দেহানু ভিতর আসেন 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 যতই খয়রাতের মতো বয়ে থাকো কাম হবো না কাম হবো না আমার মাথায় বাইরে মেরে হেলাবো কারণ কি বন্ধু বন্ধু আইসে ফিরে দেখা পারছে খালি টাকা দিয়ে বানাইছি এটা মাগনা হবো না প্রথম রোজা না আমি বেশি বেতন তখন আমি দিয়াম ভাই আমার তাড়াতাড়ি মুড়ি দেন ধরুন ধরুন ভাই আমার ইফতারি কি করলি আমার ওই ধান তোরা আরে তোরা ধান না এটা মাও না
ها 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 ها